হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নর্তকীর ইসলাম গ্রহণের একটা চমকপ্রদ ঘটনা। কানাডায় একটা তাবলিগের জামাত গিয়েছিল, ওখানকার এক কর্নেলের নাম ছিল আমিরুদ্দিন। ভারতীয় বংশোদ্ভূত লোকটি এখন কানাডার নাগরিক। ডানভিরে একটি ক্লাব আছে, মুসলমানদের সেখানে নাচ গান হয়, মানে মুসলমানরা সেখানে যায়। জামাত সেখানে গাস্তে গেল, মানে তাবলিগে গেল। ক্লাবের অশালীন পরিবেশ বিধায় বেছে বেছে বৃদ্ধদেরকে পাঠানো হলো। মঞ্চে এক বিপসোনা যুবতী নাচানাচি করতেছিল, এক যুবক তার সাথে ড্রাম বাজাচ্ছিল, দর্শক কারা? সকলেই মুসলমান, দর্শক সবই মুসলমান। তার তন্ময় চিত্তি অপরক বাজাচ্ছিল, চোখে উদ্দাম নৃত্য দেখছিল। মুতাকাল্লিম, যিনি কিনা দাওয়াত দেন, আমাদের সাথী কর্নেল আমিরুদ্দিন। প্রভাবশালী চেহারা, মুখ জুড়ে সাদা ঘন দাড়ি। ক্লাবে প্রবেশ করেই তিনি সজোরে একটি ডাক দিলেন। নর্তকী মেয়েটির কণ্ঠ স্তব্ধ হয়ে গেল, তার নৃত্য বন্ধ হয়ে গেল। তারা মদ্যপান করছিল, তারা হঠাৎ কেঁপে উঠল, কি ব্যাপার? একসাথে একাধিক কণ্ঠ ভেসে উঠল। আমার কথা কর্নেল বললেন, মুতাকাল্লিম বললেন, আমার কথা শোনো। কর্নেল আমিরুদ্দিন তাদেরকে দাওয়াত দিলেন, তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। কিছুক্ষণ মনোযোগ সহকারে তার বক্তব্য শুনে নর্তকী মেয়েটি মঞ্চ থেকে নেমে এলো, আশপাশ থেকে একটি কাপড় সংগ্রহ করে নিজেকে ঢেকে নিল। ক্লাবের অধিকাংশ দর্শক মদে মাতাল অবস্থায় পড়ে আছে। নর্তকী মেয়েটি তার বক্তব্য শুনে মঞ্চ থেকে নেমে আসার পরে আশপাশ থেকে একটি কাপড় সংগ্রহ করে নিজেকে ঢেকে নিল। ক্লাবের অধিকাংশ দর্শক মদে মাতাল অচেতন অবস্থায় পড়ে আছে। কর্নেল আমিরুদ্দিন, আমির সাহেব, মেয়েটিকে তাদের আগোচরে আস্তে আস্তে আমার পেছনে এসে দাঁড়িয়ে গিয়ে গেল বলল, আপনি যা কিছু বলেছেন আমি বুঝে ফেলেছি। মেয়েটি বলল, কিন্তু ওরা বুঝেনি। এখন বলুন আমি কি করব। আপনি যে জিন্দগির কথা বলেছেন আমি সেই জিন্দগি কামনা করি। আমি বললাম, আমরা মানুষকে কালেমার দিকে দাওয়াত দিয়ে থাকি। তুমি যদিও জন্মগতভাবে মুসলমান, কিন্তু ইসলামের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এই যে পেশাটা তুমি অবলম্বন করেছো, এই পেশা অবলম্বন করলে মানুষের ইমান থাকে না। তুমি কালেমা পড়ে পুনরায় মুসলমান হয়ে যাও। সে বলল, আমি তো কালেমা জানি না, আপনি পড়িয়ে দিন। আমি তাকে কালেমা পড়ালাম। নিজে কালেমা পাঠ করে মেয়েটি বলল, আমার সাথে যে ছেলেটি ড্রাম বাজাচ্ছিল ও আমার স্বামী, আপনি তাকেও কালেমা পড়িয়ে দিন। স্বামী স্ত্রী দুজনে আসতে লাগলো। আমাদের কর্নেল ভাই তাদের ইসলাম শেখাতে থাকলেন। 3 দিন পর উক্ত অঞ্চল ত্যাগ করে চলে আসবার সময় তারা আমাদেরকে একটি ফোন নম্বর দিয়ে বলল, খোঁজ খবর নেবেন। আমরা তাদেরকে ডানভিরের একটি ইসলাম সেন্টারের ঠিকানা দিয়ে বললাম, প্রয়োজন হলে এখানে যোগাযোগ করো। 2 মাস পর মেয়েটির ফোন এলো, টরন্টো থেকে বলছে, হ্যালো মিস্টার কর্নেল, আমাকে চিনতে পেরেছেন? আমি সেই নর্তকী যার সাথে ডানভিরে কথা হয়েছিল এবং আমরা স্বামী স্ত্রী আপনাদের হাতে মুসলমান হয়েছিলাম পুনরায়। আমি বললাম, হ্যাঁ চিনতে পেরেছি, তা তোমরা কেমন আছো? বলল, আমরা একটি সমস্যায় পড়েছি, অনেক বড় সমস্যা। কর্নেল বললেন, কি বলো? আমি বললাম, মেয়েটি বলল, আমি যখন নাচতাম তখন এক রাতে $500 ইনকাম হতো। ইসলাম গ্রহণ করার পরে সেই পেশা ছেড়ে দিয়ে স্বামীকে বললাম, ইসলামের বিধান মোতাবেক তুমি উপার্জন করো আর আমি ঘর সামলাই। কিন্তু তার তো পেশা ছিল নাচ গান করা, এখন সেসব ছেড়ে সেও বেকার, হালাল কোনো কাজ পাচ্ছে না। অবশেষে নিরুপায় হয়ে একটি সরাই কারখানায় শ্রমিকের কাজ নিয়েছে, রোজ প্রায় $40। আগে ছিল রোজ $500 আর এখন $40। সংসার চরম অভাব সংকট দেখা দিয়েছে। বাড়িটা বিক্রি করে ফেলেছি, গাড়িগুলো বিক্রি করে ফেলেছি, এখন 2 রুমের ছোট একটি ভাড়া বাসায় থাকি। কিন্তু এর জন্য আমাদের কোনো আক্ষেপ নেই, আমরা দিনের সন্ধানে পেয়েছি, অন্ধকার জীবন থেকে আলোর জীবন ফিরে পেয়েছি, এ আমাদের অনেক বড় পাওয়া। এই সম্পদের কাছে দুনিয়ার সম্পদ কিছুই সবই তুচ্ছ। আমি বললাম, আল্লাহ তোমাদের কবুল করেছেন, আখেরাতে শান্তি পেতে দুনিয়ার জীবন কষ্ট ভোগ করতেই হয়, দিনের উপর অটল থাকা মুমিনের সবচেয়ে বড় কাজ, আল্লাহ তোমাদের কারো হিম্মত দান করুক। তো এটা ছিল হইতেছে এক নর্তকী তবলিগের একটা ছোট্ট দাওয়াতে, যে কিনা মুসলমান তো আগেও ছিল, পুনরায় আবার নতুন করে ইমান আনলো এবং তাদের পুরো জিন্দেগি চেঞ্জ হয়ে গেল। কিন্তু এখন তারা এর আগে মাসে হয়তো $500 ইনকাম করত দিনে, এবং সারা মাসে দেখা যায় তাদের $15,000 ইনকাম হতো, কিন্তু এটাতে তাদের হয়তো বা খুব ভালো তারা চলতে পারতো, কিন্তু অন্তরের মধ্যে শান্তি ছিল না। কিন্তু এখন যদি দিনে $40 ইনকাম করে, সারা মাসে দেখা যায় যে তার হয়তো $1,200 ইনকাম, বা 12,000, আগে ছিল 15,000, দেখা যায় যে $1,200 ইনকাম। তো ইনকাম অনেক কমে গেছে, কিন্তু তাদের দিলের মধ্যে শান্তি, দিলের মধ্যে ঠান্ডা, এবং সবচেয়ে বড় কথা, তারা আখেরাতের জন্য তাদের জান্নাতের ঘর তারা বানায় ফেলতেছে, যেটা কিনা আসল ঘর। দুনিয়া ধোকার জায়গা, শেষ হয়ে যাবে, এখানে চিরকাল মানুষ থাকবে না, কিন্তু আখেরাত, ওখানে মানুষ চিরকাল থাকবে। তাই ওই ঘরকে যে আসল ঘর বানাবে সেই ধনী, ওই ঘরকে যে বানাবে না সেই গরিব। এই জন্য ভাই, দুনিয়া থাকার জায়গা না,
আখেরাতে আসল জায়গা, এই দুনিয়াতে থাইকা ওই আখেরাতকে বানানো, এটাই আমাদের জিন্দগির মাকসাদ হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।